প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরা গত ক্লাসে এই যে নবজীবনের সূচনা যে চতুর্থ অধ্যায় এটা নিয়ে আমরা যে পড়েছিলাম এখানে আমরা টেস্টিউব বেবি সন্তানের লিঙ্গ নির্ধারণ এবং আমরা পড়েছি এই যে বয়ঃসন্ধিক্ষণের যে বিভিন্ন দৈহিক স্বাস্থ্য ঠিক রাখা এবং তাদের শারীরিক মানসিক যে পরিবর্তন বা বয়ঃসন্ধি কী এই যে টপিকসগুলো আমরা পড়েছিলাম এবং এই টপিক সংক্রান্ত আমি কিছু সৃজনশীল এবং নৈতিক প্রশ্ন তোমাদেরকে দিয়েছি আশা করি যে তোমরা চ্যাপ্টারটা পড়েছো এবং এই নৈতিক বা সৃজনশীল প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করেছো আজকে আমাদের টপিকসটা হচ্ছে পৃথিবীর জীবনের উৎপত্তি তার অর্থ হচ্ছে এই যে আমাদের পৃথিবীটা সৃষ্টি হয়েছে এই পৃথিবীটা কিন্তু একদিনে এই পরিস্থিতিতে আসেনি এই যে পৃথিবী সৃষ্টি হয়েছে বিভিন্ন বিবর্তনের মাধ্যমে শুরুতে একরকম ছিল বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে পরিস্থিতিতে এটা পরিবর্তিত হয়ে আজকে এই উন্নত সভ্য যে জগৎ এটা সৃষ্টি হয়েছে তাই আমরা আজকে জানব যে পৃথিবীর আসলে জীবের উৎপত্তিটা কী করে সৃষ্টি হয়েছিল বা কীভাবে হয়েছিল এই যে বৈচিত্র্যময় এই পৃথিবীতে কিন্তু আমরা জানি অনেক ধরনের জীব বাস করে যেমন উদ্ভিদ প্রাণী প্রাণীর মধ্যে প্রায় 10 লক্ষ প্রাণীর যে সন্ধান বিজ্ঞানীরা পেয়েছেন এবং প্রায় 4 লক্ষ উদ্ভিদ প্রজাতির সন্ধান পেয়েছে প্রথমত কিন্তু এইরকম ছিল না এটা বিবর্তনের মাধ্যমে কিন্তু এই যে প্রাণের উৎপত্তি কিন্তু পৃথিবীতে সৃষ্টি হয় একসময় মানুষের যে ধারণা ছিল যে পৃথিবী বুঝি অপরিবর্তনীয় তার অর্থ হচ্ছে পৃথিবী বোধহয় একরকমই থাকবে যেমন তার সৃষ্টি ছিল ঠিক সেরকম তার আকার আকৃতি বা বৈচিত্র্যতা কোনো কিন্তু পরিবর্তন হবে না এরকম একটা ধারণা মানুষের তখন ছিল এবং এই যে জীবজগতের কোনো পার্থক্য নেই সৃষ্টি শুরুতে যেমন ছিল এখন অব্দি বোধহয় সেভাবেই থেকে যাবে কিন্তু খ্রিস্টপূর্ব 50 শতাব্দীর দিকে একজন বিজ্ঞানী চেনোফেন একজন বিজ্ঞানী তিনি কিন্তু কিছু ফসিল বা জীবাশ্ম আবিষ্কার করেন এবং তিনি সেই জীবাশ্ম থেকে দেখতে পান যে আগে যে ধরনের জীব বা উদ্ভিদ বসবাস করত বর্তমানে কিন্তু সেরকম নেই অনেকটা পরিবর্তিত হয়েছে তার অর্থ হচ্ছে এই যে জীব বৈচিত্র্য তার পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে কিন্তু সে নিজেই কিন্তু তার জীবের উৎপত্তির জন্য কিন্তু অনেকটা বৈচিত্র্যতা কিন্তু সে নিয়ে এসছে এবং এই কারণে কিন্তু বিভিন্ন ধরনের প্রাণের কিন্তু উদ্ভব হচ্ছে এবং বৈচিত্র্যতা সৃষ্টি হচ্ছে তিনি প্রমাণ করেন যে অতীতে এবং বর্তমান যুগে যে জীবদেহের গঠন তার আকার আকৃতি বা পরিবেশের যে পরিস্থিতি বা পরিবেশের যে বৈচিত্র্যতা সেটা যথেষ্ট পরিবর্তনশীল এবং জীবদেহের আকার যে অপরিবর্তনীয় সেটাও কিন্তু ঠিক নয় এরপর খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল আমরা সবাই তাকে চিনি তিনি প্রমাণ করেন যে জীবজগতে বিভিন্ন জীবের ভেতরে এক পর্যায়ে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীর যে জীব সেটা কিন্তু পরিবর্তিত হয় একরকমের জীব ছিল সেটা হচ্ছে এককোষী জীব সেখান থেকে দেখা যাচ্ছে বহুকোষী জীবের সৃষ্টি ব্যাকটেরিয়া প্রোটোজোয়া থেকে দেখা যাচ্ছে যে উন্নত জীবের সৃষ্টি এই যে একটা পরিস্থিতি থেকে একটা জীবের যে বৈশিষ্ট্যটা সেখান থেকে যে পরিবর্তিত হয়ে জীব বৈচিত্র্যের মাধ্যমে উন্নত প্রজাতির যে অগ্রসরতা সেটা তিনি প্রমাণ করেন এবং জীবগুলো তাদের যে পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে তাদের যে বিভিন্ন অভিব্যক্তি বা বিবর্তন বা বিবর্তন সেখানে ক্রমাগত পরিবর্তিত হয়ে কিন্তু রূপান্তরণের মাধ্যমে আজকের এই বর্তমান রূপটা ধারণ করে বিবর্তন হচ্ছে একটা মন্থর এবং চলমান বিক্রিয়া তার মানে হচ্ছে শুরু থেকে ধীর গতিতে সে আস্তে আস্তে তার পরিবেশকে পরিবর্তিত করে কিন্তু নতুন বা উন্নত প্রজাতির দিকে সে কিন্তু নিয়ে যায় বিভিন্ন বিজ্ঞানের মতানুসারে আমরা দেখতে পাই যে প্রায় 450 কোটি বছর আগে এই পৃথিবী একটা উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল এবং এই গ্যাস পিণ্ড থেকে গ্যাস এবং উত্তপ্ততা ধীরে ধীরে কিন্তু ক্রমান্বয়ে ঠান্ডা হতে থাকে বা বিকৃত হতে থাকে যখন উত্তপ্ত যেমন আমরা দেখি যে গরম পানি হোক বা উত্তপ্ত কোনো গরম বস্তু হোক সেটা যখন খোলা জায়গায় রেখে দেওয়া হয় তখন সেখান থেকে আস্তে আস্তে তাপ বিকৃত হতে থাকে এবং সেটা আস্তে আস্তে বাইরের পরিবেশের সাথে খাপ খাইয়ে কিন্তু সেটা ঠান্ডা হতে থাকে ঠিক একইভাবে পৃথিবীর যে জ্বলন্ত পিণ্ড ছিল সেটাও একসময় তার তাপ বিকিরণ করতে করতে ঠান্ডায় পরিণত হয় এবং ঠান্ডাটা তরলে পরিণত হয় এবং এই তরল পরিণত হওয়ায় এইখানে যেটা হয়েছে যে এখানে তরলতা কিন্তু ঘনীভূত হয়ে বাষ্পীভূত হয়ে মেঘের সৃষ্টি করে এবং সেই মেঘ থেকে একটা পর্যায়ে নিয়ে বৃষ্টি তৈরি হয় এবং সেই বৃষ্টি থেকে প্রচুর পানি আসে এভাবে যখন বছরের পর বছর বিবর্তনের মাধ্যমে এই পানি থেকে কিন্তু সমুদ্র সৃষ্টি হয় সেই কারণে আমাদের পুরো পৃথিবীতে কিন্তু যদি আমরা দেখি তিনটা ভাগ করা যায় তাহলে এক ভাগ হচ্ছে স্থল আর দুই ভাগে কিন্তু জল তার মানে জলের ভাগটা বা জলজ ভাগটা কিন্তু বেশি এবং সেখানে একসময়ে প্রাণের সৃষ্টি হয় ক্ষুদ্র জীবের সৃষ্টি হয়
হয় এবং সেখান থেকে একোষী প্রাণী বা ব্যাকটেরিয়া থেকে কিন্তু আস্তে আস্তে প্রাণের উদ্ভব হয়। এই যে আবির্ভাব সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে জীবজগতে নতুন প্রাণের কিন্তু সৃষ্টি। সমুদ্র যুক্তি নির্ভর চিন্তা ভাবনা এবং যে পরীক্ষা নিরীক্ষা তারপরে কিন্তু আধুনিক যে মানুষের ধারণা বা চিন্তা ভাবনা যে পরিবর্তন সেটাই কিন্তু সৃষ্টির মূলে রয়েছে কিন্তু বিবর্তন। এই ল্যাটিন শব্দ ইভোলভারে যেটা আমি একটু লিখে দিব তোমাদের, এখান থেকে কিন্তু বিবর্তন শব্দের উৎপত্তি। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমাদের যে বিবর্তন এই ইভোলভারে থেকে বিবর্তন বা ইভোলিউশন এই শব্দটার উৎপত্তি বা বিবর্তন শব্দটার হচ্ছে উৎপত্তি। এখানে যেটার অর্থ হচ্ছে ধীর অবিরাম এবং চলমান পরিবর্তন দ্বারা কোনো সরলতম উদ্বংশীয় জীব পরিবর্তিত হয়ে যে জটিল উন্নতর যে নতুন জীবের বা নতুন প্রজাতির উদ্ভব ঘটায় সেটা হচ্ছে বিবর্তন বা অভিব্যক্তি। এটা অর্থ হচ্ছে একেবারে সরলতম একটা জীব থেকে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে তারা কিন্তু নতুন উন্নত প্রজাতির তৈরি করে এবং উন্নত প্রজাতিতে উত্তীর্ণ হয়। আর এই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া খুবই মন্থর এবং ধীর এবং চলমান। এই প্রক্রিয়াটাই হচ্ছে বিবর্তন বা অভিব্যক্তি বা ইংলিশে বলা হয় ইভোলিউশন। সময়ের সাথে যখন কোনো জীবের এই পরিবর্তনটা থেকে নতুন কোনো জীবের বা প্রজাতির সৃষ্টি হয় তাকে বলা হয় জৈব বিবর্তন। জৈব বিবর্তন হচ্ছে এই কারণে যে সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতিটার উপর ভিত্তি করে যখন জীব এবং প্রাণের বা প্রাণীর যখন পরিবর্তন হয় বা পরিবর্তন সৃষ্টি হয় তখন কিন্তু জৈব পরিবর্তন বলা হয়। এখানে আমি রাসায়নিক বিবর্তনের একটা চার্ট তোমাদেরকে দেবো, যেখানে আছে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন এবং সেখান থেকে তৈরি হয়েছে মিথেন অ্যামোনিয়া জলীয় বাষ্প, সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড এবং সেখান থেকে নিউক্লিক অ্যাসিড বা প্রোটিন, এরপরে আছে নিউক্লিওপ্রোটিন। এগুলো সবগুলো হচ্ছে রাসায়নিক বিবর্তন, মানে একটা কোষ থেকে বা একটা রাসায়নিক বস্তু থেকে পরিবর্তিত হয়ে একেবারে উন্নত একটা রাসায়নিক পদ্ধতিতে উত্তীর্ণ হওয়া। এরপর আছে জৈব বিবর্তন, যেখানে আছে প্রোটো ভাইরাস যেটা একেবারে সৃষ্টির শুরুতে ছিল, ভাইরাস ভাইরাস থেকে হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া থেকে প্রোটোজোয়া এবং সেখান থেকে বহুকোষী জীব, অর্থাৎ একোষী জীব থেকে সেখানে জীবের যে প্রক্রিয়া বা পরিবর্তন সেখান থেকে কিন্তু বহুকোষী জীবের সৃষ্টি। আর ভূকোষী জীব যখনই আসে তখনই দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে প্রাণী কোষে একটা হচ্ছে উদ্ভিদ কোষে। এই প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ কিন্তু ভাগ হয়ে নতুন রাসায়নিক এবং জৈব বিবর্তনের কিন্তু সূচনা হয়। এখানে আমি তোমাদেরকে একটু করে চারটা একটু লিখে দিব, যে চারটা থেকে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে যে এখানে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন কিভাবে আসছে। আমি প্রথমত রাসায়নিক প্রবর্তনটা দিকে দেখে দিচ্ছি, এখানে আছে কার্বন এখান থেকে প্রথমে আসবে মিথেন অ্যামোনিয়া জলীয় বাষ্প, তারপর অ্যামাইনো অ্যাসিড, তারপর আসবে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এরপর আসবে নিউক্লিওপ্রোটিন, একেবারে উন্নত এবং পরিবর্ধিত একটি রাসায়নিক প্রক্রিয়া। এটা হচ্ছে রাসায়নিক বিবর্তন। তার মানে রাসায়নিক ভাবে যে পরিবর্তনটার মাধ্যমে একটা শুরু থেকে সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত যে রাসায়নিক বিবর্তনগুলো হয়ে আসছিল এটা হচ্ছে সেটার বিক্রিয়া। এরপরে আমরা দেখবো যে জৈব পরিবর্তনটা কি, এখানে আমরা দেখবো জৈব পরিবর্তন। ঠিক আছে, আশা করি এতক্ষণ তোমাদের মোটামুটি বোঝা হয়ে গেছে। এরপরে হচ্ছে জৈব পরিবর্তন। তোমরা বাসায় আমি যতটুকু টপিক্সটা পড়াচ্ছি তোমরা বাসায় অতটুকু টপিক্সগুলো বাসায় আবার পড়বে, কোন কিছু লেখার প্রয়োজন হলে সেটা লিখবে। তাহলে দেখা যাবে যে তোমরা লেখা এবং পড়া যখন পাশাপাশি তোমরা পড়বে তখন জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে এবং পড়াটা কিন্তু পড়ার পরেই তোমরা সেখান থেকে ছোট ছোট নৈবতিক প্রশ্ন এবং
যে সৃজনশীল প্রশ্নগুলো তৈরি হয় সেখান থেকে কিন্তু তোমরা সেটা তৈরি করে নেবে। নিজেরা তৈরি করলে হয় কি, বইটা যখন তোমরা ঘাটাঘাটি করবে তখন অবভিয়াসলি সেই বইটার সম্পর্কে বা সেই লেখা বা টপিকটার সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন হয়, আরো বেশি বোঝা হয়। প্রথমবার যতটুকু বুঝছো না, দ্বিতীয়বার পড়ার সময় আরো ভালো করে কিন্তু বুঝতে পারবে। তাহলে আসলে এখন আমরা দেখি যে জৈব বিবর্তন সেটা কি ছিল, যে প্রথম ভাইরাস প্রথম এসছে, তারপর হচ্ছে ভাইরাস এসছে, ভাইরাসের পর হচ্ছে ব্যাকটেরিয়া। এখন একটা ভাইরাস খুব চলছে, আমরা জানি কোভিড-19, এটা পুরো বিশ্বকে অনেকটা নাড়িয়ে দিয়েছে এবং খুবই কি বলবো শক্ত এবং খুবই মারাত্মক একটি ভাইরাস। এই ভাইরাস থেকে আসছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া থেকে আসছে প্রোটোজোয়া, প্রোটোজোয়া দেখবো আমরা, তারপরে হচ্ছে বহুকোষীজীব, বহুকোষীজীব। আর এই বহুকোষীজীব সেখান থেকেই কিন্তু একটা প্রাণের উদ্ভব হচ্ছে, একটা হচ্ছে উদ্ভিদ। বহুকোষীজীব থেকে উদ্ভিদ সৃষ্টি হয় এবং উদ্ভিদ থেকে আমরা জানি উদ্ভিদের মধ্যেও এককোষী থেকে বহুকোষী উন্নত জীবে চলে আসে এবং আরেকটি হচ্ছে আমাদের প্রাণী। প্রাণীতেও একই রকম, প্রথমত হচ্ছে এককোষী প্রাণী আছে এবং সেখান থেকে উন্নত প্রযুক্তি বা তাদের বিবর্ধনের মাধ্যমে কিন্তু এখন উন্নত প্রযুক্তি চলে এসছে। যেমন অ্যামিবা ছিল হচ্ছে এককোষী প্রাণী এবং এই অ্যামিবা থেকে এখন এখন আমাদের যে উন্নত যে মানুষের সৃষ্টি সেটা কিন্তু এখন উন্নত প্রজাতির কিন্তু একটা সুন্দর বৈশিষ্ট্য। তো আমরা আজকে টপিকসটা দেখলাম যে কিভাবে জীবের উৎপত্তি হচ্ছে পৃথিবীতে, পৃথিবীটা কেমন ছিল এবং কিভাবে এই পৃথিবী যে সূচনা লগ্নে যেমন ছিল সেখান থেকে আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে যে এখন এই যে আধুনিক যে জীব বৈচিত্র্য বা উন্নত বৈচিত্র্য বা আধুনিক যে প্রাণের যে উদ্ভব, যেমন আগে ছিল বন মানুষ সেখান থেকে এখন যে সভ্য মানুষের যে একটা পরিবর্তন হয়েছে, এই সব কিছুই কিন্তু জীবের সূচনা লগ্নে ছিল না। পৃথিবীর সূর্য শুরুতে একরকম ছিল এবং ধীরে ধীরে সেটা কিন্তু তার পরিবর্তনের মাধ্যমে বিবর্তিত হয়ে কিন্তু আজকের এই পরিস্থিতিতে উত্তীর্ণ হয়েছে। এটাই হচ্ছে আমাদের এভোলিউশন বা বিবর্তন বা অভিব্যক্তি। তাহলে আজকের টপিকস এ পর্যন্তই, আশা করবো যে তোমরা এটা ভালো করে রিডিং করবে এবং এখান থেকে কিছু নৈবন্ধিক এবং সৃজনশীল আমরা পরবর্তী ক্লাসে করার চেষ্টা করবো। তাহলে আজকে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।